হাই, হ্যালো, হাউ আর ইউ? সব ঠিকঠাক। ফাইনালি আমাদের 7টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। 6টা সাবস্ক্রাইবার আমার নিজেরই বন্ধু, বাট 7th জন ভাই যে সাবস্ক্রাইব করেছিস, থ্যাংক ইউ। বেসিক্যালি আজকে আমরা ফার্স্ট ফুড ম্যানেজার খেলবো, যেটা ফুড সিমুলেটর, যেখানে আমরা একটা কফি শপ খুলবো আর সেখান থেকে আর্নিং করবো, নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো, অ্যান্ড দেন আমরা কফি শপটাকে আরো বড় কিছু করতে পারবো। এই হচ্ছে গেমটা, যেখানটা আমাদের অনেক কিছু বলেছে। সো হ্যাপ ইউ ডিসাইডেড টু বিকাম এ ফার্স্ট ফুড শপ ম্যানেজার, ওয়েল দ্যাটস হাইলি কমেন্টেবল, ইউর ওন বিজনেস। যাই হোক, আমরা পড়বো না এটা। এটা হচ্ছে আমাদের মোবাইল, এখানটায় আমাদের প্রপার্টি আছে, যেখানে আমাদের এই দোকানটা $100 কিনতে হবে। ভাই দেখেছো, 4G গেমের ভিতরে 4G, ভাই 5G আসেনি কেন? তার উপর আমাকে একটা কথা বলো, এখানটায় ভাই গ্লোবের চিহ্ন কেন? ভাই ল্যাপটপ বা পিসির তো ভাই এই চিহ্নটা মানে ভাই নেই থাকে না, ঠিক আছে? আরে দেখো, এখানে ওয়াইফাই আছে আর আমাদের ফোনে 93% চার্জ, 69% হলে বেশি ভালো হতো। তো এটা হচ্ছে আমাদের রুম, যেখানটায় অনেক কিছুই আছে কিন্তু যেগুলো আমরা কোনোটাই ইউজ করতে পারবো না। ধরো এই বেটা আমরা কোনো কাজের জন্য ইউজ করতে পারবো না, বুঝতে পারছো কোন কাজের জন্য কথা বলছি? তাই হোক, এটা আমাদের পরে কিনতে হবে। এটার দাম কত ভাই? পুরো সর্বনাশ $150 ভাই, এটা বেডের দাম $150, যেটা আমাদের পরে কিনতে হবে। যাই হোক, আমরা পরে কিনবো। তার আগে আমাদের একটা দোকান কিনতে হবে। প্রথমে দেখালাম দোকানটা আমাদের কিনতে হবে ভাই, এখন দিনের বেলা। এই যে আমরা হোটেলে থাকি ভাই, আমরা এখন আমাদের বাড়িও নেই, আমরা হোটেলে থাকি। আর আমি জানি না কোন হোটেলে ভাই বেড থাকে না, ঠিক আছে? ভাই আমি 400 টাকার রুমে একটা বেড পাই ভাই, এখানে আমি জানি না কত টাকা রেন্ট দিচ্ছি, বাট যাই হোক আমাদের হোটেলে কোনো বেড নেই ভাই। আমরা কথা বলতে বলতে চলেও এসেছি এখানটা। এই যে এটা হচ্ছে আমাদের দোকান, যেটা ফর সেল লেখা আছে। আমি জানি ফর সেল লেখা আছে, এটা আমাদের জন্য। আর এই যে ভাই নোংরা ভাই, এ কি ভাই, এখানে তো নোংরা পুরো ভাই। এখানে আমরা কাজ করব কি করে ভাই, এত নোংরা হয়ে পড়ে আছে ভাই। এটা দোকান ভাই, ভাই দেখো দেখেছো, কেউ হিসু করে দিয়ে চলে গেছে, দেখেছো? আমি জানি ভাই তোর কাজ এটা, ঠিক আছে? তুই নজরে থাকবি, ঠিক আছে? ভাই দেখো ভাই, এখান থেকে ও তুলে নিয়ে গিয়ে মানে এখানে ফেলে রেখেছে ভাই, নিজের জায়গাটা পরিষ্কার করে রেখেছে, দেখেছো? তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কাজ আছে, এগুলোকে রিমুভ করতে হবে। হোল টু ক্লিয়ার, চলো এগুলোকে তাড়াতাড়ি রিমুভ করে ফেলি। হয়ে গেছে, এটা একটা হয়ে গেল। এখানে ইট পড়ে আছে, এগুলো সরিয়ে দিই ভাই। এখানে কত ভাই নোংরা ভাই, কত নোংরা ভাই, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার হয়ে যা, এটাও ক্লিয়ার হয়ে গেছে, দেখো এখানেও ক্লিয়ার হয়ে গেছে। চলো আমাদের এই কার্ডগুলোকেও ক্লিয়ার করতে ভাই, থিঙ্ক ইয়েস। আমাদের এখানে কমপ্লিট, এগুলো তো পরিষ্কার করে নিয়েছি ভাই। ভাই আমরা দোকানই কিনিনি আগে, দোকানটা তো কিনতে হবে ভাই। ভাই শপ অ্যানেবল টু ওপেন শপ, ভাই আমরা দোকানই কিনিনি ভাই, দোকানটা আগে কিনে নিই। চলো $100, ইয়েস। চলো আমাদের এখন $400 থাকলো, এখন আমাদের এটা কাজ করতে হবে, এগুলোকে আগে তুলে এর মধ্যে ফেলে দিয়ে আসি। চলো ফেলে দে, নে ফেলে দে, নাও ফেলে দাও। ভাই ভাই পড়ে গেল, ফেলে দিলাম, এটা নিলাম ভাই, পড়ে না কেন? হ্যাঁ পড়ে না কেন, হ্যাঁ ওর ফেলে দিয়েছি। চলো এটা লাস্ট। চলো আমাদের এখন আপাতত সব পরিষ্কার হয়ে গেছে, দেখো ভাই কতটা পরিষ্কার লাগছে ভাই। আমি চাই না এই লোকটাকে, বা যাই হোক অনেকক্ষণ ধরে ভাই আমাদের সঙ্গে কথা বলছে ভাই। বাদাম বাদাম কিছু একটা বলছিস ভাই? ভাই বাদামের দোকান খুলছি না, কফির দোকান খুলছি, ঠিক আছে? কফি খেলে আসিস, টাকা দিয়ে খেতে হবে কিন্তু। হ্যাঁ ফ্রিতে একদিনই দেবো, প্রথম দিন দোকান খুলছি তাই ফ্রিতে একদিনই দেবো, ঠিক আছে? এখানে আমাদের কিছু নেই এখন, আমাদের এখন টু ডু লিস্ট, মানে আমাদের এখানটা কিছু কাজ আছে যেগুলো আমাদের, দেখো ভাই সেট প্রাইসেস ফর গুডস, মানে যেগুলো জিনিস কিনবো কফির দাম সেট করতে হবে। বাই কফি মেশিন, বাই চেয়ার, বাই টেবিল, বাই সুগার, মিল্ক, কফি, ওয়াটার কাপ, কাস্টমাইজ দ্য লুক অফ সল। ভাই আমরা লুকসও চেঞ্জ করতে পারবো আই থিঙ্ক, কিছু করা যাবে। এই দেখো ভাই আমাদের এখানটায় শপের নামও দিতে পারবো ভাই। আমাদের শপের নাম আমরা জানি, কফি শপ যেহেতু খুলছি ভাই, কফি হাউস, কফি হাউস ভাই ভুল হচ্ছে কেন ভাই? আপে হয়ে গেছে ভাই, ঠিক আছে কফি হাউস আমাদের হয়ে গেছে। কাস্টমাইজ ভিউ আমরা এখানে চেঞ্জ করতে পারবো, এলিমেন্ট ও ও ও অল ইন ওয়ান বেস্ট প্রাইস। ভাই আমরা বার্গারের তো দোকান খুলছি না, কফি মেক্স আইডিয়াস, কোল্ড বিয়ার, হেয়ার, হট ডগ ভাই, গরম কুকুর স্ট্রং ভাই। এই লোকটা কিন্তু হেভি, যে কাজ করতে যাচ্ছি প্লাস কফি ভাই, এই জিনিসটা হেভি ভাই, এটাই থাকবে আমাদের। চলো হয়ে গেছে, আমাদের শপ তো রেডি, বাট শপে কিছু নেই। এখানে আমাদের এখন বাজার করতে যেতে হবে ভাই। ভাই এখানে এত হাসাচ্ছে কেন ভাই? ভাই এটা বিয়ার তো, বিয়ার মানে এটা বিয়ারের সব বলছি, সরি এটা তো সেই ইয়ে বার ভাই, দেখেছো এখানটায় সব নাচানাচি করছে। হ্যালো ম্যাডাম, হ্যালো। আরে বাড়ির সামনে এইভাবে কে নাচ করে, বাড়ির ভেতরে নাচ করে তো দাদা দিদি ভাই। এখানে দেখেছো পুলিশটাও এখানে এসেছে, ঠিক আছে বুঝতে পারছো তো? চলো দাদা তো এই যে আরেকজন যাচ্ছে, স্যার যে স্যার আপনার বন্ধু। এই যে ভাই এখানে কত পুলিশ ভাই, ভাই এখানে কত পুলিশ। ম্যাডাম হ্যালো, ম্যাডাম নতুন একটা দোকান খুলছে আসবেন, ফ্রিতে খাওয়াবো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো, কি কথা বলে না কেন? এই স্যার হ্যালো, দাঁড়ান এত তারা কিসের জীবনে? আরে ভাই এ তো কোনো কথাই বলছে না, চলো 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 ভাই, আমরা মারতে পারবো না এই পুলিশটাকে, মেরে ফেলো। প্রথম দিনই এসে ভাই বিজনেস খোলার আগে পুলিশকে মারছে ভাই। আর যাই হোক মারা যাচ্ছে না, দেখো দেখো এই দেখো এই দেখো, মারতে পারছে না ভাই, কিছুই হচ্ছে না ভাই, এই গেমে কিছুই হয় না, শুধু দোকান খোলো, ব্যবসা করো, বাড়ি চলে যাও, ঘুমাও। তো হোটেল তো যাবো, বাট কোনো বেড নেই হোটেলে, কোন হোটেলে বেড থাকে না আমাকে একটু কমেন্টে বলো। যাই হোক আমরা এখন মলে চলে এসেছি, এখান থেকে ঠিক নো বুম জায়গাটার নাম, মানে শপটার নাম, এখানটা
থেকে কি কি আছে ভাই এখানে? তো এই তো কফি শপ, কফি শপ খুলবো, কফি মেশিন পেয়ে গেছি। চলো এটা দামি $150, বাপরে ভাই, চলো এটা কেনা হয়ে গেছে। এখানে কত গাড়ি আছে ভাই, আমরা কি চালাতে পারবো ভাই? গাড়িটাও চালাতে পারবো না, কেনা তো যাবে ভাই, গাড়ি কেনা যাবে এই গেমে, গাড়ি কিনে আমরা চালাবো ভাই। কিছুই হচ্ছে না ভাই, দেখে দিয়েছি দেখার জন্য ভাই, এগুলো কিছু করতেই পারবো না। টেবিল চেয়ার কিনতে হবে ভাই, এটা এটা কেনা যাবে ভাই, স্কোয়ার টেবিল ভাই, আমাদের বাজেট $250 আছে। চলো কম দামে কিছু ভাই, চেয়ার আছে এখানটায় $10 চেয়ার ভাই, দুটো কিনে নিই, চলো দুটো চেয়ার কিনে নিয়েছি। আর এখানে টেবিল এটা $30, এটা $40, মানে এইদিকে যত যাবে তত দাম বেশি ভাই, বুঝতে পেরে গেছি ভাই, এটাই সস্তায় সস্তায় বসা বেঁধে নাও, অল্পতে গল্প হয়ে যাবে ভাই। এরপরে আমাদের কি কি নিতে হবে জানো, দুধ চিনি কফি এগুলো নিতে হবে, ঠিক আছে। এই দেখো এখানটায় ওয়াটার আছে, চলো ওয়াটারটা নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে সুগাসিক নেওয়া হয়ে গেছে, এটা কি, এটা কফি কাপস ভাই, কফি কাপস অবশ্যই লাগবে কফি খাওয়ার জন্য। আর কি এটা কি, এটা কফি ভাই, আর কি এটা কি ফ্রেঞ্চ ফ্রাইজ সবস না, লাগবে না। এটা হট ডগ ভাই, এটাও লাগবে না, হট ডগ কে খাবে। এটা বাউলি ভাই, আমরা বাউলি বলবো এটা। এটা চলো $1.75, তো এটা $10 কিনে নি, চলো কফির সঙ্গে বিক্রি করবো। $1.75 হলে তাহলে আমরা ওটাকে $3 বিক্রি করতে পারবো, দিস ইজ বিজনেস। চলো এখান থেকে নেওয়া হয়ে গেছে ভাই। এখানে কি এগুলো ভাই, ক্যাবেজ, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বাই ক্যাবেজ? না ভাই, ক্যাবেজ কে কিনবো ভাই, রাত হয়ে গেল, দেখো দেখেছো, দিনের বেলা এসেছিলাম দোকানে, রাত হয়ে গেল ভাই, এখানকার টাইমের কোনো ঠিক নেই, ঠিক আছে। মাল্টিভার্স চলছে নাকি ভাই, যখন তখন সময় বদলে যাচ্ছে, বাট মাল্টিভার্সে টাইম বদলায় কি করে, সেটা একই থাকে, কোনো কে জানে। আর যাই হোক, এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ রাত হয়ে গেছে। এই দেখো এখন রাত হয়ে গেছে, দোকান বন্ধ এখন, মানে এখানে এত লোক ঘুরে বেড়াবে বাট দোকান পুরো বন্ধ, ঠিক আছে। এই দোকান আমরা খুলতে পারবো না, এই দেখো ওপেন করতে যাবো, এই দেখো কফি আনেবল টু ওপেন শপ। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমাদের রুম এই যে, আগে প্রথম বেডটা কিনে নি ভাই, বেড বাই হয়ে গেছে। আর্লি দ্য নেক্সট মর্নিং ফাইনালি আমরা আমাদের দোকানটাকে ঠিকমতো সাজিয়ে ফেলেছি, এবার শুধু আমাদের কফি তৈরি করতে হবে আর সার্ভ করতে হবে, ঠিক আছে। আমরা ওপেন করে দিই দোকানটাকে আগে, এক সেকেন্ড, ইয়েস, আমাদের কফি শপ ওপেন হয়ে গেছে। এবার আমাদের এখানে কাস্টমার আসবে আর আমাদের কফি বানাতে হবে আর সার্ভ করতে হবে, আর সেখান থেকে পয়সা কামানা পড়েগা রে বাবা। দামটা সে করে নিই, চলো চলো আমাদের কফির দাম হবে $5, ঠিক আছে, $5, ঠিক আছে, $5 সেভ করে নিয়েছি। আমাদের এখানে আর কিছু নেই, এই জিনিসগুলো পরে আমি কফি শপে অ্যাড করবো, এখন আপাতত কফির ব্যবসাটাই শুরু করি। তারপরে ভাই আমাদের নতুন অর্ডার চলে এসেছে ভাই, ফার্স্ট অর্ডার ভাই, কাপ নাও ভাই, কাপড়ে গেল কেন, কাপ নাও, এখানে ডাবে, এখানে রাখ। তারপরে একটা সুগোসিক এন্ড কি নর্মাল কফি চেয়েছে, নর্মাল কফি, সুগোসিক একটা নাও, অ্যাড করো। এন্ড স্যার এই যে স্যার কফি আপনার ভাই, কাস্টমার স্যাটিসফাইড ভাই, কাস্টমার স্যাটিসফাইড আমাদের ভাই, প্রথম কাস্টমার আমাদের ভাই, থ্যাংক ইউ স্যার, আবার আসবেন। হ্যালো ভাই, আমাদের নতুন আর একটা অর্ডার ভাই, মিল্ক কফি একটা, ম্যাডামের জন্য মিল্ক কফি তৈরি হচ্ছে ম্যাডাম, এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম আপনার কফি, এই যে ম্যাডাম আপনি আসুন, আসুন আসুন স্যার, হ্যালো হ্যালো ম্যাডাম, ম্যাডাম না স্যার ভাই, এটা ম্যাডাম, ম্যাডাম সরি ম্যাডাম, আসুন এখানে বসুন, কফি ম্যাডাম, হ্যালো, আরে ভাই নতুন অর্ডার চলে এসেছে, ঠিক আছে আপনাকে আসতে হবে না ম্যাডাম, আপনি ওখানে ঘুরে বেড়ান ভাই, আমার দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার কফি শপে আসছে না ভাই, এটা নর্মাল কফি উইথ কফি স্টিক, কফি স্টিক বলছি, সুগার স্টিক নিয়ে ভাই, নিয়ে না, হ্যাঁ এখানে অ্যাড কর। ম্যাডাম আপনি এসেছেন তো, আবার ঘুরে চলে আসলেন, এদিকে আসলেন, এদিকে আসলেন না, ওই দিকে ঘুরে দেখলেন যে এখানে দাম কম তাই চলে এসেছেন, বুঝতে পারলাম, ঠিক আছে। এই যে ম্যাডাম, এই যে স্যার আপনার কফি, আপনার কি, আপনার ম্যাডাম হচ্ছে নর্মাল কফি উইথ কফি, কফি নিয়ে সুগার স্টিক অ্যাড করলাম, এই যে ম্যাডাম আপনার কফি, এই যে ম্যাডাম খুব খুশি হয়ে গেছে, চলে গেল ভাই। এখানটা একটা কি মিল্ক কফি উইথ সুগার স্টিক, হলো মিল্ক কফি উইথ সুগার স্টিক, এখানে এখানে অ্যাড কর। এই যে স্যার আপনার কফি, চলো আমাদের ভাই টাকা অনেক পেয়ে গেছি ভাই, এই দেখো, এই দেখো এখানে অনেক টাকা পেয়ে গেছি ভাই, $5 ভাই, $213 হয়ে গেল ভাই। এবার না, এবার এবার একটু কফির দামটা বাড়াতে হবে ভাই, কফির দামটা বাড়িয়ে দেবো ভাই, ঠিক আছে। কফি দিস ইজ বিজনেস ম্যান, দিস ইজ বিজনেস, কফির দাম বাড়াবো আর ওই সব থেকে ইয়ে নিয়ে আসবো আমরা, নিজে কি বাউলি পাওয়া যাচ্ছিল বাউলিটা নিয়ে আসবো, বাউলিগুলো $1.75 আমি $4 বিক্রি করবো। ম্যাডাম আপনার কফি, কত তখন রাত হয়ে গেছে, দোকান বন্ধ করে নি, এখন যাবো শপে, ওখান থেকে আমরা বাউলি আর কিছু ডোনা কিনবো, চলো তারপরে সেগুলোকে বেশি দামে বিক্রি করবো। চলো এটা $10 কিনে নি, $10 কেনা হয়ে গেছে ভাই। ডোনাট পাওয়া যায় না, ডোনাট ডোনাট নেই কোথাও ভাই, ডোনাট এখন নেবো না, এখন আপাতত বাড়ি যায়, যেহেতু রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে কালকে সকালবেলায় চলে আসবো। হ্যালো গুড মর্নিং পিপল, চলো সুবাহ হো গাই মামু মামু, সকাল হয়ে গেছে ভাই, এখন কটা বাজে ভাই, 6:15 বাজে ভাই, এত সকালে তো আমি উঠি না, বাট আমাদের কফি শপে যেতে হবে, কফির দোকানটা খুলতে হবে, অ্যান্ড দেন সেখান থেকে আজকে একটু বেশি ইনকাম করতে হবে। আমাদের এখন আপাতত $45 আছে, ওকে চলো দোকান ওপেন করে দিয়েছি, দোকান ওপেন হয়ে গেছে। আর আমাদের স্টকে এখন থাকবে কি চাই স্যার আপনার, নর্মাল কফি, তার এক সেকেন্ড, নর্মাল কফি হচ্ছে তৈরি হচ্ছে স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, সকাল সকাল আমার দোকানে আসার জন্য খুবই ধন্যবাদ আপনাকে ভাই, হয়ে গেছে তো, হয়ে গেছে, দিয়ে দে এনে, আবার আসবি পরে ভাই। এক কাজ করি, আগে আমাদের দামটাকে একটু বাড়িয়ে দিই, চলো এটা আগে আমরা $3.4 বিক্রি করবো, ওকে। এইবার কি চাইছে ম্যাডাম, ম্যাডামে চাই হচ্ছে ক্রসনা, ঠিক আছে, ম্যাডামে চাই যে
ম্যাডাম আপনার কোশ্চেন আর একটা বাউলি আসলে ঠিক আছে বাউলি পুলিশ এসেছে ভাই পুলিশ আমাদের দোকানে ভাই পুলিশ চলো স্যার এসে যায় স্যারকে একটু গরম গরম মাল কফি দেওয়া যাক হ্যালো স্যার চা পিলো আর কফি পিলো আরে স্যার কি লাগবে আপনার আরে আপনারও লাগবে বাউলি এই যে এই যে বাউলি এই যে স্যার খুশি জান আবার আসবেন স্যার টাটা এই তো ফায়ার ব্রিগেডের লোক ভাই ভাই আমার মনে আগুন লেগেছে ঠিক আছে আইফোন কেনার আপনি কি নেবতে পারবেন হ্যালো স্যার হ্যালো আমার দোকানে আসুন আমার দোকানে না আসলে আমি আইফোন কিনবো কি করে স্যার আরে স্যার সকাল সকাল কি ব্রেকফাস্ট করতে এসেছেন নাকি আমার দোকানে বাউলি খেতে এসেছে স্যার $4 দিলেন আপনাকে ঠিক আছে আবার স্যার বাউলি খাবে ভাই এনে 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 খা বাউলি খা খুশি হয়ে গেছে ভাই এখানে কত টাকা ভাই একটু নিয়ে নিয়ে আগে খালি করে নি ব্যাস আমাদের এখানে আরো হয়ে গেছে $81.25 আমার একটা অর্ডার এসেছে স্যার আপনি আপনার কি খুব ভালো লেগেছে বাউলি স্যার তাহলে আপনার জন্য আরো কিছু এনে রাখবো কফি অর্ডার করুন স্যার কফি হ্যালো এও ভাই বাউলি খাবে ভাই এই যে বাউলি হ্যালো স্যার হ্যালো দোকানে আসুন স্যার নতুন সকালবেলা দোকান খুলেছি আসুন স্যার হ্যালো ভালো কফি বানাই স্যার ভালো কফি বানাই স্যার হ্যালো স্যার হ্যালো এদিকে আসুন এদিকে আমার দোকান এই যে এই যে এই যে আমার দোকান স্যার আসছে স্যার এই যে চলে এসছে ভাই ভাই চলে এসছে সত্যি সত্যি ভাই চলে এসছে স্যার কি দরকার বাউলি দরকার স্যার এই যে বাউলি তার একটা বাউলি নিয়ে যান বাড়ির জন্য নিয়ে যান স্যার ভাই আমার দোকানে স্যার 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 কোথায় যাচ্ছেন স্যার এই যে আমার দোকান এই যে এদিকে এদিকে আসুন স্যার আসুন আসুন স্যার আসুন আরে স্যার আপনাদের খাওয়া হয়ে গেছে ভাই কিছু অর্ডার দিন স্যার কি দরকার স্যার একটু বাউলি দরকার ভাই বাউলি ভালো বিক্রি হচ্ছে ভাই ম্যাডাম হ্যালো ম্যাডাম গুড মর্নিং ম্যাডাম চলো এটা আউট অফ স্টক করে দিতে হবে এরপরে স্যার নেই বাউলি ফুরিয়ে গেছে স্যার হ্যালো চাক চাক মানে কফি খেতে হলে বসুন কফি অর্ডার দিন কফি বাউলি শেষ আবার পরে আসবে স্যার এরপর থেকে $6 বিক্রি করবো স্যার এই বললাম না বাদাম পাওয়া যায় না এখানটায় হ্যাঁ কফি খেলে আই চলে আয় আরে স্যার আসুন হ্যালো হ্যালো এই কফি খেলে বল কফি করে দিচ্ছি বুঝেছিস বেশি এখানে পাকাও করবি না আমার দোকানের সামনে আরে স্যার আসুন 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 স্যার কফি লাগবে স্যার হ্যালো হ্যালো স্যার কফি লাগবে হ্যালো হ্যালো স্যার কফি লাগবে হ্যালো কাপ নিলাম রাখলাম এই যে শুভশ্রী অ্যাড করে দিলাম এই যে স্যার আপনার কফি এই যে স্যার এই যে আপনার কফি স্যার হ্যাভ এ গুড ডে স্যার হ্যাভ এ গুড ডে স্যার আবার আসবেন হ্যাঁ ভাই স্যারের ভুড়ি দেখো ভাই দেখো ভাই আমার থেকে কমই আছে কফি লাগবে হ্যাঁ স্যার দিচ্ছি দিচ্ছি এক মিনিট স্যার ঠিক আছে দিচ্ছি স্যার এই একটু ওয়েট করুন স্যার ফাঁকা দোকান কোনো লাইন নেই একদম এখানে বসে খেতে পারেন এই এই মালটাকে উঠে দিন বসিয়ে খেয়ে নিন ঠিক আছে স্যার কফি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভাই আমাদের এখানে অনেক টাকা হয়ে গেছে ভাই এগুলো খালি করে নিই ভাই কেউ চুরি করে নিয়ে চলে গেলে তখন আবার আমাদের পুরো মেহনত বেকার চলে যাবে চলো আমাদের এখন আপাতত $131 আছে আর আমাদের বাউলি শেষ হয়ে গেছে এক কাজ করি আমরা দোকানটা একটু অফ করে বাউলিগুলো আবার কিনে নিয়ে আসি ভাই বাউলিতে $5 বাউলি বিক্রি করবো আর তার সাথে $6 কফি ভাই ব্যবসা ভাই এটা ঠিক আছে এখানে কোতে হবে ভাই কিছু করার নেই দাম তো বেশি বিক্রি করতেই হবে ভাই চলো এখানে চলে এসেছি আমরা এখান থেকে বাউলিগুলো নিই বাউলি আবার 10টা নিয়ে যাই চলো 10টাতেই হয়ে যাবে আপাতত ভাই সিনারিটা দেখো এখানকার ভাই গাছগুলো দেখো উপর থেকে ওইভাবে উঠছে ভাই ওপেন হয়ে গেছে দোকান ম্যাডামের লাগবে একটা মিল্ক কফি উইথ সুগার স্টিক আবে কাপ নে রাখলাম কফি অ্যাড কর একটা সুগার স্টিক নে অ্যাড কর এই যে ম্যাডাম আপনার কফি এই যে ম্যাডাম এখানে দেখো দুটো দুটো কফি আছে ঠিক আছে দু রকমের একটা মিল্ক কফি একটা নরমাল কফি আমরা দুটো সেম দাম রেখে তো রাখতে পারবো ভাই কেন ভাই দুটো আলাদা আলাদা দাম রাখবো ভাই আমাদের প্রফিট বেশি হবে মিল্ক কফি একটু বেশি দাম রাখবো হ্যালো সুগার স্টিক নিয়ে এটাই দে কাকে লাগবে ভাই দুজনেই তো একই রকম দেখতে ভাই কাকে লাগবে হ্যালো ম্যাডাম এর লাগতো না ভাই এর লাগতো ভাই ভাই এরা দুজনেই দেখো সেম দেখবে ভাই কার কি লাগবে আমি তো বুঝতে পারবো না ভাই আরে সমস্যা কফি উইথ দ্য ওয়ার্কিং ডে ইজ ওভার চলো এই লাস্ট কফি দিয়ে দিই ভাই এমনি সব বন্ধ হয়ে গেছে ভাই চলো ভাই আমাদের আজকে ইনকাম হচ্ছে $160 আবার কালকে সকালে উঠে দোকান খুলতে হবে আজকে আমাদের একটু লসও হয়েছে পরের দিন লস করা যাবে না প্রফিট বাড়াতেই হবে আপাতত আজকের মতো এইটুকুই তো আজকের মতো গেম প্লেটা এইটুকুই আমি জানি একটু বেশি আমি লেখাই ওই জন্য ভিডিওগুলো একটু দেরিতে আসে বাট তোমরা জানো এই ভিডিওটার সেকেন্ড পার্ট আসার জন্য কি করতে হবে সেটা করে দিও বাই।